त्रिपुरा दूषण नियंत्रण पर्षदের উদ্যোগে বৃহস্পতিবার উদয়পুর পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ বান্ধব এক দিবসীয় এক কর্মশালা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পিত্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা রানী দাস, উদয়পুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাইন্টিফিক অফিসার গৌতম ঘোষ, কাস্ট ইনস্টিটিউট সংস্থার সম্পাদক তথা সাংবাদিক সৌমেন সেন, সাংবাদিক জয়দীপ পোদ্দার, শানি আলম সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার আচার্য। প্রথমে এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার আচার্য। এদিন উপস্থিত ইকো ক্লাবের সকল ছাত্রছাত্রীদের সামনে এই অনুষ্ঠানের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সচেতনতায় ছাত্রছাত্রীদের ভূমিকার কথা উল্লেখ করে মূল্যবান আলোচনা করেন প্রধান বক্তা উদয়পুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাইন্টিফিক অফিসার গৌতম ঘোষ, কাস্ট ইনস্টিটিউট সম্পাদক সৌমেন সেন এবং সাংবাদিক জয়দীপ পোদ্দার। কর্মশালায় স্কুলের ইকো ক্লাবের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এদিন এই কর্মশালা ও প্রশিক্ষণ শিবির শেষে স্কুল থেকে সচেতনতামূলক এক র্যালি বের হয়ে পিত্রা বাজার পরিক্রমা করে পুনরায় স্কুলে এসে শেষ হয়। এদিন এক দিবসীয় এই প্রশিক্ষণ শিবির, কর্মশালা ও র্যালিতে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যে যে সমস্ত আদিবাসীরা আছেন তারাও প্রাচীনকাল থেকেই বিভিন্ন গাছ, বনভূমি তাদের সংরক্ষক, এবং আমাদের রাজ্য নয় শুধু ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যে সমস্ত আদিবাসী জনগণ আছেন তারা সাধারণত বন দেবতাকেই তারা পূজা করে থাকেন। তোমরা হয়তোবা দেখতে পাবে আমাদের রাজ্যে বা অন্যান্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্থানের যেখানে বনভূমি আছে সেখানে একটা জায়গার নামকরণ করা হয় বন কুমারী হিসাবে, অর্থাৎ সেখানে এই যে বন, বনের যে দেবতা সেই বনের দেবতাকে আমরা পুজো করি। এবং আমিও ছোটবেলা থেকে যে গ্রামে থাকতাম সেখান থেকে যখন আমরা ইউজ করার পর যে জিনিসগুলো উৎপন্ন হয় তার অন্তিম পরিণত কোথায় হয়, কোথায় হচ্ছে, মানে যে দ্যাট মিনস আমি আজকে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো। যে ওয়েস্ট আবর্জনা, আমরা সবাই জানি যে আবর্জনা কি, তো মানে আমাদের কেউ বলতে পারবে যে আবর্জনা কি? একজন ওকে বলো নিজের ভাষায়। আমি ট্রেনিং কাম ওয়ার্কশপ তো শুধু আমরা বলবো ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।